গুড আফটারনুন সকলকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন দুপুরবেলা থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন আমি একটু বাড়ি থেকে বেরিয়ে, আমাদের বাড়ির সামনেই লেটার বক্স থাকে, তো সেখানেই যাচ্ছি। একটা মেল এসেছে সেটা আনার জন্য। মেল মানে আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম, তো সেটাই ডেলিভারি হয়ে গেছে, তো সেটাই আনতে যাচ্ছি। তো এই যে বাইরেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির সামনেটা। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, খুব রোদও নেই, আবার খুব মানে মেঘলাও নয়, মোটামুটি ওয়েদার। তো বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগলো। আর এখন ঠান্ডা বলতে গেলে অনেকটাই কম। গুড আফটারনুন সকলকে, আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো এই আমি এখনই লেটার বক্স দেখতে গেছিলাম আমাদের বাড়ির ওখানে, লেটার বক্সটা। তো আজকে অ্যামাজন থেকে তোরার জন্য একটা স্লিপিং স্যুট টাইপের অর্ডার করেছিলাম, তো ওটাই ডেলিভারি দিয়েছে, তো ওটাই আনতে গেছিলাম। আজকে অনেক বেলা হয়ে গেছে, সকালবেলা বেরিয়েছিলাম ব্লগটা শুরু করবো কিন্তু হয়নি, তো এই দুপুরবেলা থেকেই শুরু করলাম। একটু পরে আবার আমাদের বিকালের দিকে একটু বেরোতেও হবে। চলুন দেখি তোরা জামাটা কেমন এসেছে। এই আমি একটা কাঁচি খুঁজে খুঁজে কাঁচি আর পেলাম না, দিয়ে একটা ছুরি নিয়ে এসেছি। আমি কাঁচি ছুরি এগুলো যে কোথায় রাখি ঠিকঠাক টাইমে, একদমই কোনোদিনই পাই না ঠিক মতো। তো যাই হোক, ছুরিটা লাগলো না বুঝলেন, এই দেখুন হাত দিয়েই খোলা গেল। কি এতক্ষণ ধরে আমি মোটামুটি 15 মিনিট ধরে ছুরি খুঁজে যাচ্ছিলাম আর কাঁচি খুঁজে যাচ্ছিলাম। তো যাই হোক, এটা এবার খুলে দেখি কেমন এসেছে। এটা আমি তোরার জন্য অর্ডার করেছিলাম। আর ব্যাপারটা কি বলুন তো, রাতে যে ও ঘুমায়, তো ওকে আমি একটা নর্মাল ওয়ানজি পরাই, তার উপরে এই রকম একটা স্লিপিং স্যুট বা বডি, ওটাকে স্লিপিং স্যুটই বলে বা স্লিপিং ব্ল্যাঙ্কেটও বলে অনেক জায়গাতে, তো সেটাই আমি ওকে পরিয়ে শোয়াই। আর ওর গায়ে আমি কখনো কোনো ব্ল্যাঙ্কেট বা একটু ভারী কোনো কম্বল কোনো কিছু চাপা দিই না, কারণ বাচ্চা মানুষ তো, কখন কি ওটার মুখে পড়ে যাবে সেই জন্য আমার একটু ভয় লাগে। আর এখানে ডাক্তারেরাও বারণ করে যে ব্ল্যাঙ্কেট দিয়ে শোয়াতে। তো এই রকম এই যে স্লিপিং ব্ল্যাঙ্কেট বা স্লিপিং স্যুটগুলো হলে এটা ওকে পরিয়ে দেওয়া যায়, আর এটা একটু মোটা মেটেরিয়ালের হয়, তো এটা পরলে ওকে আর ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে ঢাকা দিতে হয় না। আর বাচ্চারা তো গায়ে ব্ল্যাঙ্কেট রাখতেও চায় না, ও তো পা দিয়েই সরিয়ে দেবে, দিয়ে দেখবো সারা রাত ঠান্ডার মধ্যে পড়ে থাকলো আর ব্ল্যাঙ্কেটটা পাশে পড়ে রইল। এই যে জামাটার তলা দিকটা এরকম সেলাই করে রাখা থাকে যাতে বাচ্চার পাটা খুলে না যায়, মানে খুলে ওটা খুলে গিয়ে গুটিয়ে না যায়, তো তলা দিকটা সেলাই করা থাকে। আর এই যে মাঝে একটা চেন আছে, মানে জামাটা ওকে পরিয়ে চেনটা আটকে দিলে এটা মানে ব্ল্যাঙ্কেটেরও কাজ করবে প্লাস একটা জামারও কাজ করবে। তো এটা আমি একটু বড় সাইজেরই নিয়েছি, মানে তোরা তো এখন 9 মাস বয়স, তো আমি এটা 18 মাসের নিয়েছি, কিন্তু একটু বড় বড় নেওয়াই ভালো, ও হাত পাটা রাতের বেলায় নাড়াতে পারবে। আর একটু কি বলুন তো, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তো যদি আমি 9 মাসের বা 12 মাসের জামা কাপড় নিই তাহলে 2 দিন পরেই ওটা ছোট হয়ে যাবে, তো ওই জন্য একটু বড় নিয়েছি যাতে ও বেশি দিন ইউজ করতে পারে। এখন তো দুপুরবেলা, তোরাকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সুদীপ্তরও খাওয়া হয়ে গেছে। ও আজকে যেহেতু উইক ডেজ, তো ও অফিসে কাজ করছে, আজকে ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে, বাড়ি থেকেই কাজ করে। আর আমি এই ফাঁকে এই ডালগুলো একটু কোটোতে ভরে নিই। দুপুরবেলাটায় তোরা বেশ ভালোই ঘুমায়। আর আরও একটা বিষয়, কালকে রাতে ও ঘুমায়নি মানে রাতে 2টো থেকে মোটামুটি ওই 5টা অবধি পুরো 3 ঘন্টা ও জেগেছিল, ওর সাথে আমিও জেগেছিলাম। দেখেছি যখনই ও কোনো ডেভেলপমেন্টাল ফেজের মধ্যে দিয়ে যায়, মানে ধরুন আমি বলতে চাইছি এই ধরুন ও বসতে শিখবে কি ও হাড়া দিতে শিখবে, তার 2-1 দিন আগে ও প্রচুর ঘুমায় অথবা ঘুমায় না, মানে ওর যে রেগুলার যে রুটিনটা সেটা ওর ব্রেক হয়ে যায়, তো অন্যরকম একটু বিহেভ করে। তো তখন আমি দেখেছি, আমি ভাবি যে নিশ্চয়ই নেক্সট কিছু একটা হবে। যেদিনও প্রথম হামা দেয় তার আগের কয়েকদিন ধরেও এরকম ওর একটা ফেজ চলছিল, মানে ও রাতে ঠিক করে ঘুমাচ্ছিল না। আবার যেদিন বসতে শিখেছিল, মানে নিজে নিজে শুয়ে থেকে বসতে উঠে বসতে শিখেছিল, সেদিনও এরকম করেছিল। তো আমি এখানে আমাদের কয়েকজন বন্ধু বান্ধব আছে, তাদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরাও বলছিল যে বাচ্চার যখন একটা নতুন কোনো মাইলস্টোন বাচ্চা অ্যাচিভ করে, মানে এই যে ধরুন বসতে শিখলো হামা দিতে শিখলো, তার কদিন আগে নাকি ওরা একটু অন্যরকম বিহেভ করতে থাকে।
এখন ও একটু ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি রান্নাঘরে কাজগুলো করে নিচ্ছি। এই ডালগুলো আমরা কখন কিনি বলুন তো, মানে অন্য সময়ও কিনি কিন্তু বেশিরভাগ ডাল কিনি হচ্ছে আমাদের যখন ইন্ডিয়াতে দিওয়ালি হয়, মানে কালী পুজোর সময় দীপাবলির টাইমে এখানে সমস্ত ইন্ডিয়ান স্টোরগুলোতে প্রচুর অফ দেয়। মানে এগুলো ধরুন $5, $6 করে এক একটা ডালের প্যাকেটের দাম হয়, আর ওই টাইমে তখন $4, কোনো কোনো ডাল $3, মানে এরকম অলমোস্ট মানে 50% কি কখনো 40% অফে দিয়ে দেয়। তাই দীপাবলির সময় আমরা এই ডাল চাল তারপর আটা তারপর সর্ষের তেল এই সমস্তগুলো বেশ কয়েক প্যাকেট এক্সট্রা এক্সট্রা করে কিনে জমা করে রাখি। আর কি বলুন তো, ইন্ডিয়াতে যেমন দেখি যে ডাল পুরনো হয়ে গেলে পোকা হয়ে যায় বা বেশি দিন থাকে না, এখানে কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন ডালে পোকা দেখতে পাইনি। মানে এখানে এক বছর এই ডালগুলো আরামসে থেকে যায়, কোনো অসুবিধাই হয় না, একদম ফ্রেশ থাকে। আর এই পোকা হওয়ার ব্যাপারে আরেকটা জিনিস মনে পড়লো, এখানে যে সমস্ত বাজারে যে সবজিগুলো পাওয়া যায় যেমন ধরুন ফুলকপি বেগুন, এগুলো তো কোনোদিন আমি আজ পর্যন্ত যে বেগুনের ভেতরে পোকা হয়েছে কি ফুলকপির ভেতরে পোকা এরকম কোনো দিন দেখতে পাইনি। এটা যেহেতু ঠান্ডার দেশ হয়তো ওয়েদারের জন্য কিছুটা ডিপেন্ড করে, হয়তো সেই জন্যই পোকামাকড় একটু কম হয়। এই তো আমার সব গোছ করা হয়ে গেছে, এখানে একটু তেজপাতা আর শুকনো লঙ্কাও ভরে রেখে দিলাম, কোটোগুলো একদম খালি হয়ে গেছিলো। রান্নার সময় যখন দেখি হুট করে সব খালি কোটো তখন মনে হয় দূর আবার ভেতর থেকে বার করতে হবে, তাই এরকম একটু গুছিয়ে রাখলে রান্না করার সময়টা একটু মানে তা সুবিধা হয় আর কি, মানে তখন আর অপ্রস্তুতিতে পড়তে হয় না, তো হাতের কাছে সব কিছু থাকলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর ওই যে তেজপাতার লঙ্কার কোটোগুলো দেখছেন ওগুলো হচ্ছে কাজু বাদামের কোটো, তো কাজু বাদামটা শেষ হয়ে গেছে আমি এখন ওর মধ্যে তেজপাতা ভরে রাখি। ফেলে দেওয়ার কি দরকার, প্রত্যেকে রিইউজ করলে আমার তেজপাতাগুলোও ভালো থাকবে আর গুছিয়ে রাখলে যেখানে ক্যাবিনেটে রাখবো সেটা দেখতেও ভালো লাগে। এখন একটু টার্গেটে চলে এসেছি, আর এই দেখুন এখানে সব ভ্যালেন্টাইন্স ডে বলে সব জামা কাপড় কেমন লাল রঙের, লাল তারপর ওই লাভ লাভ সাইন দেওয়া। তো আজকে আমি তোরার একটা দুটো জামা কিনতে এসেছি, এমনিতেও ভ্যালেন্টাইন্স ডে আসছে বলে ওকে একটা একটু লাল রঙের জামা পরানোর ইচ্ছা আছে, বা একটু ওই লাভ লাভ দেওয়া টাইপের যে জামাগুলো পাওয়া যায় ওটা পরানোর ইচ্ছা আছে। তো চলুন এখানে টার্গেটে কীরকম কী বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আপনাদের ঘুরে দেখাই। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে রম্পার বা বডি স্যুটও বলে, তো এই রম্পারগুলো তোরাকে আমি ছোটোবেলায় খুব পরাতাম। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফ্রক, আর এগুলো ছেলেদেরও জামা কাপড় রয়েছে। তো এই তোরাকে আমি বেশিরভাগ রম্পার পরাতাম আর ওই ওয়ানজি বলে ওয়ানজিগুলো পরাতাম। এইরকম ফ্রক আমি ওর জন্য খুব কমই কিনেছি, মানে হার্ডলি একটা কি দুটো। যখন কেউ কোনো অনুষ্ঠানে আসতো বা এমনি আমাদের বাড়িতে আসতো, যেহেতু তোরা আছে সবাই কিছু না কিছু জামা কাপড় নিয়ে আসতো, তো সবাই খুব সুন্দর সুন্দর ওকে ফ্রক দিত গিফট হিসাবে, কিন্তু আমি কোনোদিন কিনিনি সেই জন্য ওগুলোই এখনো আছে, ওগুলো পরে মাঝে মাঝে। তবে রম্পার আর ওয়ানসিগুলোতে খুব কমফোর্টেবল থাকে বাচ্চারা, তো ওরা ওগুলো পরতে পছন্দ করে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের চান করার জায়গায় জিনিসপত্র সব এখানে পাওয়া যাচ্ছে, মানে এই যে দেখতে পেলেন ওগুলো হচ্ছে মগ, তারপর ছোট ছোট টয়েস টাইপেরও আছে, ওগুলো ওই বাথটাবের মধ্যে ছড়িয়ে রাখে। এগুলো হচ্ছে বাথ টাওয়েল, পাশে একটা বাথ রোবও রয়েছে, মানে ওটা চান করার পর বাচ্চাকে ওটা পরিয়ে দেয়। তো এই সমস্ত টার্গেটের কালেকশনটা কিন্তু খুবই ভালো। আমরা তোরা হবার আগে অনেক কিছু টার্গেট থেকে শপিং করেছিলাম। আর এই যে হাঁসের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মোমিটার, থার্মোমিটার মানে জলের টেম্পারেচারটা কত সেটা মাপে চান করার সময়। তো আমাদেরও একটা হাঁসের মতো আছে তোরার জন্য, ওটার কালার চেঞ্জ হয়ে যায়, তো জলে দিলেই ওটার কালার চেঞ্জ হয়ে যায়, তখন বুঝতে পারি যে জলটা বেশি গরম হয়ে গেছে কি না কি অল্প গরম আছে এরকম এটা বোঝা যায়। তো টার্গেটে আমি আজকে এসেছি তোরার জন্য একটা জামা কিনতে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে আমি ওকে ভাবছি একটু মানে সাজাবো না সেভাবে, তো আর কি ওই নতুন একটা জামা হবে, আর ভ্যালেন্টাইন্স ডে তো সব জামাগুলো তো লাল রঙের হয় অথবা লাভ লাভ দেওয়া থাকে, তো ওই সমস্ত হয়, তো সেরকমই জামা আজকে ভাবছি তোরার জন্য একটা কিনবো। বেশি দামি কিনবো না, কারণ ওই একবারই পরবে বা কয়েক দিন পরবে সেজন্য,
তো সেটাই এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় পাওয়া যায়। আর এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের টয়েস এর সেকশন, মানে ওই পুতুল টুতুল পাওয়া যাবে। তোরা যদি এখন এত পুতুল পছন্দ না, ছোট ছোট সফট টয়েস গুলোর বেশি ভালো লাগে, আর ওগুলো সবাই ওকে গিফটই দেয়। মানে আমি ওর জন্য পুতুল খুব কমই কিনেছি। আর এই যে এগুলো দেখতে পেলেন, হচ্ছে বাচ্চাদের ক্রিব, আর তার পাশে একটা ডাইপার চেঞ্জিং স্টেশন কাম ড্রয়ার। মানে এই ড্রয়ারে বাচ্চার জামা কাপড় আর ডাইপার রাখা হয়, আর ওপরটাতে ওকে বাচ্চাকে ডাইপার চেঞ্জ করা হয়। তো এই সমস্ত টার্গেটের কালেকশন বেশ ভালো। এবার বলি জামার দাম কত। তো এই যে ওয়ানজিগুলো দেখলেন, ওয়ানজিগুলো মোটামুটি চারটের সেট থাকে একটা। হ্যাঁ, তো চারটের সেটের এখানে দাম নেয় হচ্ছে $12। আর এই যে রম্পার যেগুলো, যেগুলো ওই পাপ ঢাকা অবস্থায় থাকে, আলাদা করে জুতো মোজা পরতে হয় না, ওই রম্পারগুলো তিনটের সেট মোটামুটি হয়, সেটা হচ্ছে $15-এর মতো। মানে আপনি ওই $1200 মধ্যেই ওই তিনটে রম্পার বা চারটে ওয়ানজি এরকম হয়ে যাবে। আর এই যে এই জামাটা দেখতে পাচ্ছেন, এটাও একটা রম্পার, এটা আমি তোলার জন্য কিনেছি আজকে টার্গেট থেকে। তো এটার দাম নিয়েছে হচ্ছে $8। তো $8 মানে হচ্ছে যে ওই $640 মতো। এই মেটেরিয়ালটা যেহেতু একটু উলেন মেটেরিয়াল, সেই জন্য দামটা একটু বেশি। আর সকালে যে স্লিপিং ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম, ওটার দাম নিয়েছিল $12। ওটাও যেহেতু ব্ল্যাঙ্কেট টাইপের, তাই ওটার দামও নর্মাল জামা কাপড়ের থেকে একটু বেশি। তো ওইটা $12 মানে হচ্ছে আপনার $960 মতো, মানে $1000 মধ্যেই চলে আসবে। তো এই দুটোই তোরার জন্য আজকে কেনা হলো। তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ খুব ভালো থাকুন। টাটা।